বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর মধ্যে অটো কল রেকর্ডিংটা অ্যানাবল থাকে, যার ফলে আমাদের ফোনে আসা প্রত্যেকটি কল কিংবা ফোন থেকে যাওয়া প্রত্যেকটি কল আমরা যখন কথা বলি তখন আমাদের প্রত্যেকটি ভয়েস আমাদের ফোনের স্টোরেজে জমা থাকে। এমনকি আমরা বারবার ডিলিট করার পরও পরবর্তীতে কলের সাথে সাথে আবারও ঠিক সেম কলের রেকর্ডিংগুলো আবার জমা হয়ে থাকে, যেগুলো দেখতে অনেক বিরক্ত লাগে। কিন্তু আবার আমরা অনেকে চাই যে শুধু আমাদের গার্লফ্রেন্ডের নাম্বার, গার্লফ্রেন্ডের কল আসলে বা গার্লফ্রেন্ডকে কল দিলে ওই কথোপকথনগুলো আমাদের রেকর্ড হবে, সেই সেটিং কিন্তু আমরা অনেকেই জানি না, কিন্তু অনেকে আবার সেই সেটিংটি করতে চাই। তো আজকে আমি আপনাদেরকে সেই সেটিংটি দেখাবো। তো সব কিছুই এক জায়গাতে আছে, যাদের অটোকল রেকর্ড চালু আছে আপনারা চাইলে সেটা ওপেনও করতে পারবেন, সরি বন্ধ করতে পারবেন, আবার যদি আপনারা অন করতে চান তাহলে সেটিও পারবেন। এমনকি আপনি যদি আপনার আনকমন বিজনেস রিলেটেড বা কোনো ফ্রেন্ড বা কোনো গার্লফ্রেন্ডের আপনি কল, শুধু একজনের কল বা দুজনের কল অটো রেকর্ড করতে চান তাহলে আপনি সেটিও পারবেন। তো সেটি চলুন কীভাবে করবেন দেখে দিচ্ছি। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্রতিনিয়ত এই ধরনের ট্যাক রিলেটেড এবং মজার মজার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। তো আমি এখন চলে আসলাম আমার ফোনের স্ক্রিনের উপর আসার পর এখান থেকে আপনি ফোনের ডায়াল প্যাডে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পর এখান থেকে উপরে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে সেটিংয়ে একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে রেকর্ডিং সেটিং এই অপশনের উপর একবার ক্লিক করতে হবে। কল সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন আরও 3টি সেটিং। এখানে আপনি চাইলে সব কিছু সেট করতে পারেন। ফার্স্ট হচ্ছে ডোন্ট রেকর্ড অটোমেটিক্যালি। আপনার যদি রেকর্ডিং থাকে, অন থাকে, তাহলে আপনি এখান থেকে ডোন্ট রেকর্ড অটোমেটিক্যালিতে ক্লিক করে আপনি রেকর্ড ক্যান্সেল করতে পারবেন। আবার দ্বিতীয়টা হচ্ছে রেকর্ড অল কল অটোমেটিক্যালি। আপনি যদি চান আপনার সকল কল, আপনি আউটগোয়িং বা ইনকামিং কল রেকর্ড হবে, সেটার জন্য আপনাকে দ্বিতীয় সেটিংটি অন করতে হবে। এবার হচ্ছে তৃতীয় সেটিং। তৃতীয় সেটিংয়ের মাধ্যমে আপনি যদি চান আপনার কন্ট্যাক্টের মধ্যে যেই কোনো কয়েকজনের নাম্বার, সেটা হোক আপনার ভালোবাসার বা আপনার বিজনেস রিলেটেড, যার আপনি কল রেকর্ড করতে চান আলাদাভাবে, তার কলের জন্য আপনি জাস্ট এই 3 নাম্বারে ক্লিক করার পর নিচে ছোটো করে কাস্টমার আছে, এই কাস্টমার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমার কিন্তু এখনও পর্যন্ত একটিও কাস্টম কল সিলেক্ট করেনি। তো এইখান থেকে আপনি চাইলে রিসেন্ট আছে, এগুলো হচ্ছে রিসেন্ট। আবার আপনি চাইলে এখানে কন্ট্যাক্টে ক্লিক করতে পারেন, কন্ট্যাক্ট থেকেও আপনি দিতে পারেন। তো এখানে কন্ট্যাক্ট আমি এখন ক্লিক করব। কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে আপনার সিমে থাকা সকল কন্ট্যাক্ট পার্সনের লিস্ট চলে আসবে। এখান থেকে আপনি চাইলে ক্লিক করে করে আপনার পছন্দের মানুষটির অটোকল রেকর্ড সেট করে নিতে পারেন। তো এখানে দেখুন আমি এখান থেকে একজনকে ক্লিক করলাম। তারপর এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাস্টমটি সেট করা হয়ে যাবে। তারপর এখানে দেখুন আপনি প্লাস চিহ্নতে ক্লিক করে আবারও নতুনভাবে আরও নিতে পারবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আবারও চলে আসছে আমার কন্ট্যাক্ট লিস্ট। এখান থেকে আমি আবারও চুজ করে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে নিচে আবারও প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। তো দেখুন আমার দুটি কন্ট্যাক্ট আমার সেট হয়ে গেছে। এখন থেকে যদি আমি এই 2 পার্সনের সাথে কোনোভাবে কোনো রকম কথোপকথন করি ফোনের মাধ্যমে, তাহলে আমার প্রত্যেকটি কল রেকর্ড হয়ে যাবে এবং এই রেকর্ডিংটা থাকবে আপনার ফোনের ফাইল অ্যাপের অডিও লিস্টে। অডিও গানের সাথে এই রেকর্ডিংগুলো সেভ হয়ে থাকবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। সো ভালো থাকবেন, আর এই ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর সামনে আরও নতুন ফিচার্স সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন।